আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরেকটি ক্লাসে। আমি গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কর্ডাটা পর্বের উপপর্ব দুটিকে নিয়ে, অর্থাৎ ইউরো কর্ডাটা এবং সেফালো কর্ডাটা, এই দুইটা উপপর্বের বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে উপপর্বকে নিয়ে আলোচনা করব সেটা শুরু করার পূর্বে আমরা এখানে একটা ছবি লক্ষ্য করি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, যে প্রাণীগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে সবগুলা প্রাণীই কিন্তু কর্ডেট, অর্থাৎ এদের ভ্রূণাবস্থায় নটোকর্ড উপস্থিত থাকে। কিন্তু তারপরেও এই প্রাণীগুলোর মধ্যে কি তোমরা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ? অবশ্যই অনেক পার্থক্য এই প্রাণীগুলোর মধ্যে আছে। অর্থাৎ এই কচ্ছপের বৈশিষ্ট্য কখনো এই পাখির বৈশিষ্ট্যের মতো নয়, পাখির বৈশিষ্ট্য মাছের মতো নয়। অর্থাৎ এই সবগুলা কর্ডেট হওয়া সত্ত্বেও তাদের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে, এবং শ্রেণীবিন্যাস যেহেতু বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্যকে নিয়ে কাজ করে, সেজন্য কর্ডাটা পর্বকে তিনটা উপপর্বে বিভক্ত করা হয়েছে, যথা ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এবং তিন নম্বরটা হচ্ছে ভার্টিব্রাটা। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কর্ডাটা পর্বের তিন নম্বর উপপর্ব ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণীবিন্যাসকে নিয়ে। শিক্ষার্থীরা, প্রাণীজগতের একমাত্র মেরুদণ্ডী প্রাণীদের জন্য যে পর্ব সেটা হচ্ছে কর্ডাটা, এবং এই কর্ডাটা পর্বের উন্নত প্রাণীদের যে গ্রুপটা আছে, উন্নত প্রাণীদের যে পর্ব সেটা হচ্ছে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিই। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরে বলা হচ্ছে নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। নটোকর্ড, এখানে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের ভ্রূণাবস্থা। এই যে নটোকর্ডটা আছে পৃষ্ঠীয় অক্ষরেখা বরাবর, এই নটোকর্ডটা পরিণত অবস্থায় মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং নটোকর্ডের পেছনে যে স্নায়ুরজ্জু বা আছে সেই স্নায়ুরজ্জুটা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। এটা হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের দুই নম্বর বৈশিষ্ট্য, যে স্নায়ুরজ্জু, এখানে তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ যে এই যে স্নায়ুরজ্জুটা ছিল সেটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড গঠন করেছে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের স্নায়ুরজ্জুটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড গঠন করে। তিন নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটু খেয়াল করি, কী বলা হচ্ছে যে কশেরুকা সুষুম্নাকাণ্ডকে এবং করোটি মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। এখানে যে কঙ্কালটা তোমরা দেখতে পাচ্ছ সেই কঙ্কালের এই যে মাথার খুলিটা অর্থাৎ করোটি, এই করোটির মধ্যে থাকে মস্তিষ্ক, অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এই করোটি দ্বারা সুরক্ষিত থাকে। এবং এই যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে কশেরুকা বলা হয়। এই কশেরুকার মাধ্যমে সুষুম্নাকাণ্ড সুরক্ষিত থাকে। ভার্টিব্রাটা উপপর্বের সবগুলা প্রাণীর মস্তিষ্ক করোটি দ্বারা এবং সুষুম্নাকাণ্ড কশেরুকা দ্বারা সুরক্ষিত থাকে। তিন নম্বর বৈশিষ্ট্য গেল। চার নম্বর বৈশিষ্ট্যের মধ্যে এখানে বলা হচ্ছে যে গোলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের মধ্যে গোলবিলের উভয় পাশে এই যে 5 থেকে 15 জোড়া, এখানে তোমরা ছবির মধ্যে হয়তোবা দেখতে পাচ্ছ যে 5 থেকে 15 জোড়া ছোটো ছোটো ফুলকা ছিদ্র বা ফুলকা রন্ধ্র থাকে। এবং 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে যে ভার্টিব্রাটা উপপর্বের এই উপপর্বের প্রাণীদের পার্শ্বীয় জোর উপাঙ্গ চলন অঙ্গ হিসেবে কাজ করে। পার্শ্বীয় জোর উপাঙ্গ, যেটা পক্ষীকুলের ক্ষেত্রে ডানায় রূপান্তরিত হয়, পার্শ্বীয় জোর উপাঙ্গ চলন অঙ্গ হিসেবে কাজ করে। এখানে যে কঙ্কালটা তোমরা দেখতে পাচ্ছ খুব বীর দর্বে হেঁটে যাচ্ছে, তার এই যে দুইটা পা এরা কিন্তু চলন অঙ্গ হিসেবে কাজ করছে। পাখির ক্ষেত্রে সেটা ডানায় পরিণত হয়, অর্থাৎ ডানা তার চলন অঙ্গ হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা, আমরা এখানে উদাহরণ হিসেবে প্রথমে যে চিত্রের মধ্যে যে প্রাণীগুলো দেখেছিলাম সবগুলো প্রাণী কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। সো এবার আমরা দেখব ভার্টিব্রাটা উপপর্বের যে শ্রেণী বিভাগ, অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের যে কয়েকটা শ্রেণী আছে সেই শ্রেণীগুলো সম্পর্কে। ভার্টিব্রাটা উপপর্বকে মূলত আমরা যদি একটু উচ্চতর লেভেলে কথা বলি তাহলে বলতে হবে ভার্টিব্রাটা উপপর্বকে দুটি সুপার ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে অ্যাগনাথা এবং আরেকটা হচ্ছে নাথোস্টোমাটা। অ্যাগনাথা এবং নাথোস্টোমাটা, অ্যাগনাথাকে আবার ভাগ করা হয়েছে একটা শ্রেণীতে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার আবার দুইটা ক্লাস আছে যেগুলো তোমরা আরও উচ্চতর ক্লাসগুলোতে উঠলে জানতে পারবে। নাথোস্টোমাটার ক্ষেত্রে কিছু আছে পিসেস এবং কিছু আছে টেট্রাপোডা। এই পিসেসের মধ্যে আমরা দুইটা ক্লাস দেখতে পাই, একটা হচ্ছে কন্ড্রিকটিস এবং একটা হচ্ছে অস্ট্রিকটিস।
এবং টেট্রাপোডা অর্থাৎ চতুষ্পদের ক্ষেত্রে অ্যাম্ফিবিয়া, রেপটালিয়া, অ্যাভাস এবং ম্যামালিয়াস। এই যে শ্রেণীগুলো আছে এগুলো টেট্রাপোডার অন্তর্গত, অ্যাম্ফিবিয়া, রেপটালিয়া, অ্যাভাস এবং ম্যামালস। সো এই ক্লাসগুলোকে তোমাদের বইয়ে অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ে যে কয়েকটা ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে ভার্টিব্রেটা উপপর্বকে, সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সাইক্লোস্টোমাটা, দুই নম্বর হচ্ছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। এই সাতটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে ভার্টিব্রেটা উপপর্বকে। শ্রেণীগুলোর নাম ভালোভাবে আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। আমি মনে রাখার জন্য এইরকম একটা বাক্য হিসেবে এই সবগুলোর নাম মনে রাখি, সব কেন অস উভ সাপের স্থূপ। সো এইখানে সব দ্বারা সাইক্লোস্টোমাটা, কেন দ্বারা কন্ড্রিকথিস, অস দ্বারা অস্ট্রিকথিস, উভ দ্বারা উভচর, হ্যাঁ, তারপরে সাপ দ্বারা সরীসৃপকে নির্দেশ করে, পের দ্বারা পক্ষীকুল এবং স্থূপ দ্বারা আমরা স্তন্যপায়ীকে নির্দেশ করি। যাই হোক, এভাবে তোমরা ট্রিক্সের মাধ্যমে এই নামগুলো মুখস্থ রাখতে পারো। আমরা এই প্রত্যেকটা পর্বে শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। সাইক্লোস্টোমাটা হচ্ছে ভার্টিব্রেটা উপপর্বের প্রথম শ্রেণী। এখানে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা পেট্রোমাইজনের চিত্র। এই পেট্রোমাইজন সাইক্লোস্টোমাটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ম্যাগজিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজনা। সো এখানে এই পেট্রোমাইজনের যে ছবিটা দেখানো হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলো কী কী আমরা একটু মিলে দেখি। এর দেহ হচ্ছে লম্বাটে, অর্থাৎ সাইক্লোস্টোমাটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের এই শ্রেণীর প্রাণীদের দেহ থাকবে লম্বাটে। দুই নম্বর হচ্ছে মুখচ্ছিদ্র গোলাকার ও চোয়ালবিহীন। এখানে তার যে মুখচ্ছিদ্রটা আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এর মুখচ্ছিদ্রটা কিন্তু গোলাকার এবং এখানে কোনো চোয়াল থাকে না, কোনো চোয়াল থাকে না, সরাসরি গোলাকার এর মুখচ্ছিদ্রটা। তারপরে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ আয়সবিহীন, ত্বক পিচ্ছিল ও পৃষ্ঠীয় পাখনাবিহীন। অর্থাৎ এখানে দেখো এই চিত্রের মধ্যে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এর ত্বকের মধ্যে কিন্তু কোনো ধরনের আয়স থাকে না এবং এই যে পিঠের অর্থাৎ পৃষ্ঠীয় যে পাখনা এটা থাকে না এবং ত্বক থাকে পিচ্ছিল। এটা হচ্ছে এই সাইক্লোস্টোমাটা শ্রেণীর প্রাণীদের তিন নম্বর বৈশিষ্ট্য। তারপরে ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এই পর্বের এই শ্রেণীর প্রাণীরা ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। তারপরে আমরা দ্বিতীয় যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস শ্রেণীটাকে বোঝার জন্য আমরা এখানে একটা ছবি উপস্থাপন করেছি। এটা বিভিন্ন ধরনের শার্ক অর্থাৎ হাঙ্গরকে এখানে উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন প্রজাতির হাঙ্গর আছে। সো এই হাঙ্গরগুলো সাধারণত কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। সো এখানে আমরা দেখি হাঙ্গরের প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে কঙ্কাল তরুণাস্থিময়। তরুণাস্থি এটা অস্থির চেয়ে একটু নমনীয় থাকে তরুণাস্থি। সেই তরুণাস্থিটা হচ্ছে এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত, যেটা অস্থির মতো নয়, অস্থি যেগুলো আছে কঙ্কালের মতো এত শক্ত নয়। সো এই হাঙ্গর বা এই যে কন্ড্রিকথিস শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের কঙ্কাল হয় তরুণাস্থিময়। দুই নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে দেহ প্ল্যাকোয়েড আইসে আবৃত। আইস বিভিন্ন ধরনের আইস থাকে, অর্থাৎ যে ইয়েটা থাকে অর্থাৎ বাজার থেকে মাছ কেনার পরে যে মাছকে পরিষ্কার করার জন্য দাদি যে মাছকে পরিষ্কার করা হয় সেই অংশগুলো হচ্ছে আইস। অর্থাৎ তার যে বাহিরের যে আবরণ, মাছের দেহের বাইরের যে আবরণ সেটা হচ্ছে তার আইস। সো এই আইসগুলো প্ল্যাকোয়েড আইস। আইস বিভিন্ন ধরনের আইস আছে, তোমরা উচ্চতর ক্লাসগুলোতে উঠলে জানতে পারবে, প্ল্যাকোয়েড, গ্যানোয়েড, টিনওয়েড, বিভিন্ন ধরনের আইস আছে। তারপরে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাথার দুপাশে 5-7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। মাথার দুপাশে 5-7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। চার নম্বর বৈশিষ্ট্য, এদের মধ্যে কোনো কানকো থাকে না, কোনো কানকো থাকে না এই কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের। এবং লাস্টের যে পয়েন্টটা আছে সেটাতে বলা হচ্ছে যে চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। এই যে হাঙ্গরের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে এর অসংখ্য সারিবদ্ধ দাঁত কিন্তু আছে। সো এই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে এই হাঙ্গর, এটা হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। তোমরা কোন কোন প্রাণীটা কোন শ্রেণীর কোন পর্বের এই নামগুলো একটু মনে রাখবে। এই যে সমুদ্রের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাঙ্গর, খুবই ভয়ঙ্কর একটি সামুদ্রিক প্রাণী। এরপরে আমরা খেয়াল করব অস্ট্রিকথিস সম্পর্কে। অস্ট্রিকথিস এর জন্য আমরা একটা ছবি এখানে উপস্থাপন করছি যে আমাদের জাতীয় মাছ ইলিশ। এই ইলিশকে এখানে উপস্থাপন করা হয়েছে। ইলিশের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে অস্ট্রিকথিস শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য।
তো দেখি আমরা ইলিশ মাছের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ ইলিশের যে কঙ্কালটা আছে সেটা হচ্ছে তরুণাস্থি, সরি অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থিময়। ইলিশের যে অন্তঃকঙ্কাল আছে সেটা হচ্ছে অস্থিময়। তারপরে দুই নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড আয়সে আবৃত, অর্থাৎ ইলিশের যে দেহটা আছে এই দেহ বিভিন্ন ধরনের আয়সে আবৃত থাকে। এই যে বাইরের দিকে তোমরা যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, যে মানে যেগুলা একদম বাইরে যে আবরণ সেগুলো হচ্ছে আয়স। সো এই আয়সগুলা তার সাইক্লয়েড হতে পারে, অর্থাৎ চক্রাকার হতে পারে, গ্যানোয়েড অথবা টিনোয়েড হতে পারে। টিনোয়েড আয়সগুলো অনেক শক্ত থাকে। সো এই অস্টিকটিস শ্রেণীর যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলার তিন ধরনের আয়সই থাকতে পারে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাথার দুপাশে ফুলকা রন্ধ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত থাকে। এই যে কানকোটা আছে সেই কানকের ভেতরে থাকে ফুলকা রন্ধ্র। এটা হচ্ছে অস্টিকটিস শ্রেণীর প্রাণীদের মানে বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। আমরা যে মাছগুলা খেয়ে থাকি তার অধিকাংশই কিন্তু অস্টিকটিস শ্রেণীর অন্তর্গত মাছ। সো আমরা এবার দেখি উভচর যে শ্রেণীটা আছে সেই উভচর শ্রেণীর বৈশিষ্ট্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাঙ কবদির আগ্রহে কিসের অপেক্ষায় বসে আছে জানিও। এখানে উভচর যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর প্রাণীদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহত্বক আয়সবিহীন, অর্থাৎ এই যে উভচর শ্রেণীর প্রাণীদের কোনো আয়স থাকে না, দেহত্বকের কোনো আয়স থাকে না। দুই নম্বর হচ্ছে ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। তিন নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে শীতল রক্তের প্রাণী। এবং চার নম্বর হচ্ছে পানিতে এরা ডিম পারে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু উভচর পর্বের উভচর যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। এবার আমরা দেখি পরে যে শ্রেণীটা আছে সরীসৃপ, সেই সরীসৃপ শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কী। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কুমির, ক্ষুধার্ত একটা কুমির, তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সরীসৃপ শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। সো আমরা একটু খেয়াল করি এই কুমিরের যে বৈশিষ্ট্য, অর্থাৎ সরীসৃপ শ্রেণীর প্রাণীদের যে বৈশিষ্ট্য, তার মধ্যে এক নম্বর হচ্ছে বুকে ভর দিয়ে চলে। সরীসৃপ শ্রেণীর প্রাণীরা বুকে ভর দিয়ে চলাফেরা করবে, যেমন সাপ, হ্যাঁ এই যে টিকটিকিগুলো কিন্তু সরীসৃপ। তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ত্বক শুষ্ক ও আয়সযুক্ত। সরীসৃপ শ্রেণীর প্রাণীদের ত্বক থাকবে শুষ্ক এবং আয়সযুক্ত। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙুল থাকে। সো এটা ব্যতিক্রমও আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যে কিন্তু ব্যতিক্রম থাকবে স্বাভাবিকভাবে। তারপরে দেখো সরীসৃপের যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এদের চুনময় খোলসে আবৃত। এদের অ্যাকচুয়ালি এদের ডিম যেটা আছে, অর্থাৎ সরীসৃপ শ্রেণীর যে প্রাণীদের ডিমটা, এটা চুনময় খোলসে আবৃত থাকে। তারপরে আমরা দেখি পক্ষীগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে। এখানে একটা পাখি তোমরা দেখতে পাচ্ছ মনের আনন্দে আকাশে ঘুরে বেড়াচ্ছে, এটা ঈগল পাখি। এটার যে বৈশিষ্ট্যগুলো আছে অর্থাৎ পক্ষীকুলের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু খেয়াল করি, দেহ পালকে আবৃত থাকে। এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে যে পক্ষীকুলের দেহ পালকে আবৃত থাকে। দুই নম্বর হচ্ছে অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়, অর্থাৎ এই ডানার সাহায্যে কিন্তু এরা চলাফেরা করে। তিন নম্বর হচ্ছে যে চোয়াল দাঁতবিহীন চষুতে পরিণত হয়। চোয়াল যেটা আছে এই দাঁতবিহীন চষু, যে পক্ষীকুলের প্রাণীদের যে ঠোঁট আছে সেই ঠোঁটটাকে চষু বলা হয়। সো এই চষুটা দাঁতবিহীন থাকে। চার নম্বর বৈশিষ্ট্য ফুসফুসের সাথে পাতলা বায়ুথলি থাকে। এই যে পক্ষীকুলের ফুসফুসের সাথে পাতলা বায়ুথলি থাকে, যার কারণে এটা সহজে উড়তে পারে। এবং এরপরে বলা হচ্ছে যে এর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরে আমরা সর্বশেষ যে পর্বটা আছে স্তন্যপায়ী, সেই স্তন্যপায়ী শ্রেণীর সর্বশেষ শ্রেণী স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাদা ভালুক তার সন্তানকে স্নেহ করছে, আদর করছে। এই ম্যামালিয়া সম্পর্কে আমরা একটু জানবো। ম্যামালিয়া মূলত আমাদের পর্ব, আমাদের শ্রেণী, অর্থাৎ আমরা ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত প্রাণী, সেহেতু এদের বৈশিষ্ট্যগুলো সাধারণত আমাদের সাথে অবশ্যই মিলবে। দেখো এখানে দেওয়া আছে যে দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত। আমাদের দেহর মতো ম্যামালিয়া বা স্তন্যপায়ী পর্বের প্রাণী, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত থাকে। তারপরে প্লাটিপ্লাস ছাড়া সকল স্তন্যপায়ী প্রাণী সন্তান প্রসব করে। একমাত্র প্লাটিপ্লাসই একটা স্তন্যপায়ী প্রাণী যেটা সন্তান প্রসব করে না, এটা ডিম পারে।
তারপরে তিন নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে শিশুরা মাতৃদুগ্ধ পান করে, এটা হচ্ছে স্তন্যপায়ী পর্বের স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে যে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। তোমরা জানো যে আমাদের হৃৎপিণ্ডে চারটা প্রকোষ্ঠ আছে, তার মধ্যে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নীল এবং বাম নীল, এই চারটা প্রকোষ্ঠ আছে। তারপরে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, আমাদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত, টোটাল 32টি দাঁত থাকে, যার মধ্যে উভয় চোয়ালে আমরা চার ধরনের দাঁত পাই। একটা হচ্ছে প্রেষণ, অগ্রপ্রেষণ, তারপরে আছে তোমার বিভিন্ন ধরনের দাঁত আমাদের ইয়ে থাকে, অর্থাৎ আমাদের চোয়ালে থাকে। তারপরে এখানে চর্বণ, প্রেষণ, অগ্রপ্রেষণ এবং ছেদন, এই চার ধরনের দাঁত কিন্তু পাওয়া যায়। তারপরে দেখো আমাদের বৈশিষ্ট্যের মধ্যে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, এই স্তন্যপায়ী পর্বের প্রাণী, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীরা উষ্ণ রক্তের হয়ে থাকে। এই ছিল ভার্টিব্রেটা উপপর্বের ছয়টি সাতটি শ্রেণীর সাধারণ আলোচনা, আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এই সকল উপপর্ব সম্পর্কে এবং শ্রেণী সম্পর্কে পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে। অষ্টম শ্রেণী লেভেলের কথাগুলো বলেছি, সবাইকে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।